তুমি আমি জনম ধরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। গল্প হয়েছে স্যারের একটি সলো অ্যালবাম, একক অ্যালবাম আমি করেছি। এই অ্যালবামে পুরো অ্যালবামটাই স্যার সঙ্গীত করেছে এবং সুর করেছে। শহীদুল্লাহ ফরাজি স্যার গানগুলোর কথা লিখেছিল। অ্যালবামটির নাম ছিল দুই চোখের কান্দন। আমি খুবই ভাগ্যবান, তো স্যার আমাদের মাঝে আসলে চলে গেছে। আমি বলবো যে স্যার আমাদের হৃদয়ে আছে, সবসময় থাকবে। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। আর আমি চাই এই বাড়ি সিদ্দিকি স্মৃতি পরিষদ, এই সংগঠনটি একদিন অনেক অনেক উপরে যাবে, বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে। এবং অলরেডি এই প্রতিষ্ঠানটাতে সবাই আসছে, সবাই এটাকে সাপোর্ট করছে, কারণ সাপোর্ট করাটাই স্বাভাবিক। বাড়ি সিদ্দিকি কিন্তু একজনই, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাড়ি সিদ্দিকি একজনই। আমি স্যারের জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে, আল্লাহ পাক স্যারকে জান্নাতে ফেরদৌস নসিব করুক। আমি যতদিন বেঁচে আছি বাড়ি সিদ্দিকি স্যারের আমি গান গেয়ে যাবো ইনশাআল্লাহ। একটু বলতেই হয় যে স্যারের গান আসলে আপনার অনেক কঠিন, আপনি আসলে কি ভেবে এই বাড়ি সিদ্দিকির গানগুলিকে ভিতরে গ্রহণ করলেন এবং কোন কোন ভালো লাগার থেকে? আমি আসলে শুরু থেকে, আমার যেটা সত্য কথা, আমি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার নেই গানের বিষয়ে, আমি কারো কাছে শিখি নাই। আমি যতটুকু শিখেছি আল্লাহর রহমতে, আমি গড গিফটেড যে জিনিসটা পেয়েছি নিজে নিজেই শিখেছি। তো আমার মনে আছে বাড়ি সিদ্দিকি স্যারের অপরাধী হইলো আমি, তোর একটা অ্যালবাম আছে, তখন ফিতার যুগ ছিল, আমি একটা ক্যাসেট কিনে সেই ক্যাসেটটা একটা পানের দোকানে প্রতিদিন শুনতাম। শুনে শুনে আমি সবগুলো গান, 12টি গানই আমি মুখস্থ করেছিলাম। তো ওইখান থেকে স্যারের প্রতি আমার, আমি ভক্ত, তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমার সবসময় একটা ইচ্ছা ছিল কখন এই মানুষটাকে আমি সামনাসামনি একবার দেখব, তার গান আমি তাকে শোনাবো। তো আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমার সেই মনের আশা পূরণ করে দিয়েছে। আমি স্যারের ভক্ত এবং সে আমার আইডল। সেই অ্যালবাম থেকে আজকে এই বিশেষ দিনে, জন্মদিনে অন্তত দুইটা লাইন আমরা শুনতে চাই, যে কোনো গানের। আচ্ছা, অ্যালবামটা ছিল অপরাধী হইল আমি তোর, সালটা ছিল 2000 সাল, আমার মনে আছে। তা আমি অল্পবার শুনছি। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর। অনেক অনেক আরেকটা বিষয় যে মানে তার গানগুলি মানে টানে কেন আপনাকে, কোন কোন কারণে টানে? তার গানগুলো হচ্ছে মাটির গান, তার গান শুনলে অলরেডি শরীরের লোম